কালকের মতো আবার হাঁটতেছেন, এটা আমি বললাম, মনে রাখবেন। আরো তো দুই দিন আছে, এইভাবে আপনার হুজুরের সামনে সালাত ও সালাম হচ্ছে হাঁটা চলা করা বেয়াদবি। জোরে বলেন এটা কি? তাহলে বেয়াদবি হুজুরের সামনে কেন করবেন? খবরদার, এই বেয়াদবি করার দুঃসাহস কারো সিনার মধ্যে যেন না হয়। তিনি যেখানে আছেন আল্লাহর বান্দার মতো গোলামের মতো দাঁড়িয়ে যান, আর মহব্বতের সাথে হুজুরের জন্য প্রাণ খুলে সালাম পেশ করেন। শুনলেন, এইরকম দুরুদ পাঠ হলে কেউ যদি দাঁড়ায় বেয়াদবি হয়ে যাবে, এর দলিল লাগবে না, এমনিতে বেয়াদব বানিয়ে দিবেন মানুষকে। কাউকে বেয়াদব বানার জন্য কোরআন হাদিসের দলিলের প্রয়োজন রয়েছে। দুই নম্বর কথা, সম্মিলিত এই দুরুদ ইয়া নবী সালাম আলাইকা সুন্নত বিদাত শোনেন, এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল সৌদি আরবের মুফতিগণকে, আল্লামা আব্দুল্লাহ ইবনে বাজ, রহমতুল্লাহ আব্দুল রাজাক আফিফি, আব্দুল্লাহ গোদাইয়ান, আব্দুল্লাহ কউতুল্লাহ, জিনাত দাইমার ফতোয়া। এই ফতোয়া আপনাদেরকে শোনাই। জিজ্ঞাসা করা হলো তাদেরকে যে আমাদের দেশে একটি রেওয়াজ আছে, প্রথা আছে, যে সাধারণ মুসলমানরা কোনো মজলিসে বসলে বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, সুর করে তারা পড়ে যা শুনলেন। এই এক যা তিনি করেছেন এই এই প্রশ্নই ছিল। জবাবে বলছেন যে ইকামত মাওলিদুল রাসূলুল্লাহ বিদআতুন মুখালিফা লিহাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মিলাদ মাহফিল করে মানুষরা, এটি হচ্ছে বিদআত, এবং মিলাদ মাহফিলের উদ্দেশ্যে যে ইয়া নবী সালাম আলাইকা, এটা তো মিলাদই সাধারণত করে, সে মিলাদ নাম দিক আর না দিক, হয়তো তারা মিলাদ নাম না দিয়ে এরা কিছু চালাক হয়েছে, তারা সিরাতুন নবীর অনুষ্ঠান করছে, মিলাদুন নবী আর করছে না। আমি যখন আল কাসিমে ছিলাম, আমার এক জামাতি শুধু ভাই না ভালো আলেম, ভালো আলেম, ঢাকা বাড়ি আর ঢাকা আলিয়ার, তিনি রিটায়ার ব্যক্তি, এখানে এক ব্যাংকে চাকরি করতেন তিনি। তো তিনি বলছেন যে আমরা করি কিন্তু আমরা মিলাদুন্নবী করি না, আমরা সিরাতুন্নবী করি। কাজে কি? কিন্তু নাম বদলিয়ে দেওয়া হয়েছে, যেমন গণতন্ত্র আসছে, গণতন্ত্রের কথা, গণতন্ত্র কুফরি, আমরা ইসলামিক লাগিয়ে দেবো, তাই না? তো এইভাবে তারা সিরাতুন্নবী নাম রেখেছে, আর তাতে পড়ে ইয়া নবী সালাম আলাইকা। শোনেন উত্তরে বলছেন যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ, খোলাফায়ে রাশিদিনের আদর্শের খেলাফ, সাহাবায়ে কেরামের আদর্শের খেলাফ। ওয়াকাদ সাবাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত হাদিস যা আগেও শুনিয়েছি, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কেউ এমন কোন আমল করে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয় তাহলে সেটি প্রত্যাখ্যাত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ডাক দেয় ইয়া নবী সালাম আলাইকা, বলে ডাক দেয় যে হে নবী আপনাকে ডাকছি আর সালাম পেশ করছি, আর মনে করে যে নবী আমাদের ডাক শুনছেন, তাহলে তার সম্পর্কে শোনেন। এই আকীদা নিয়ে যদি এটা পেশ করা হয়, বলছেন যে আম্মা নিদাউহু, নবীকে ডাক দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল ইসতিগাসাতু বিহি, তার কাছে ফরিয়াদ করা, ওয়া তালাবুল মাদাদ ওয়ান নাসর মিনহু, তার কাছে সাহায্য কামনা করা, ফাহাযা নাউউন মিন আনওয়াই শিরকিল আকবার, তাহলে এটি হচ্ছে বড় শিরক, এটি হচ্ছে বড় শিরক, আল্লাযী লা ইয়াজুযু ফিলুহু মাআহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আল্লাহ রাসূলের সাথেও করা জায়েজ নয়, অন্য কোন সৃষ্টির সাথেও জায়েজ নয়, ওয়ালা মা গায়রিহি মিনাল মাখলুকাত লিকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহ বলেছেন ওয়া আনাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, কারণ সিজদা হচ্ছে আল্লাহর জন্য বা সিজদার স্থান হচ্ছে আল্লাহর, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করিও না, বলিও না ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলিও না, মাদাদ এই কথা বলিও না। আল্লাহ পাক আরো বলেছেন ওমাই ইয়াদু মা আল্লাহ ইলাহান আখার লা বুরহান লাহু বিহি ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, ওমাই ইয়াদু মা আল্লাহ ইলাহান আখার, যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে ডাকবে বলে ইয়া নবী বলে ডাকবে, ইয়া রাসূল, ইয়া খাজা এই বলে ডাকবে, লা বুরহান লাহ, এর কোন দলিল প্রমাণ নেই, ফাইন্নামা হিসাবহু ইনদা রাব্বি, এর হিসাব আল্লাহর কাছে হবেই হবে, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, শুনে রাখো যে কাফের কোনদিন রেহাই পাবে না, মুক্তি পাবে না, যারা এই কাজ করবে আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে তারা শিরকে লিপ্ত হবে, এটি কি শিরকের রাস্তা নয়? যদি এই নিয়ত করে ডাকে যে নবী শুনছেন এবং শোনাচ্ছি ইয়া নবী সালাম আলাইকা, তাহলে তো বড় শিরক, আর যদি এই নিয়ত নাও থাকে তাহলে বিদআত, এবং যারা শিরিক করে ওই মিলাদ করে নবীকে মনে করে যে নবী হাজির নাজির হয়েছেন সুতরাং সালাম পেশ করছি, তাদের সাদৃশ্য অবলম্বন করা। আল্লাহ পাক যেন হক কথা বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। ছবি তো আছে।
আমাদের ভাই যিনি ছবি দেখেছেন, কারণ আমি ছবি দেখিনি, সাইদি সাহেবের, তিনি বলছেন যে নবী সাল্লামের উপর যখন দরুদ পেশ করা হয় তখন হাঁটাহাঁটি করা বেয়াদবি, আর তার ছবিতে দেখছেন যে ওই মানুষকে শুরু করে শুরু করিয়ে তিনি চা খাচ্ছেন, এটা বেয়াদবি নয়? আমাদের ভাই মাহমুদ যিনি দেখছেন তিনি বলতে বলছেন তাই বললাম এটা।